হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল লিপিজ কিচেন আজ আমি শেয়ার করবো ঝাল ঝালসুজির রেসিপি সুজি খুব কমন একটা রেসিপি তাও শেয়ার করছি আমার সেই সব বন্ধুদের কথা চিন্তা করে যারা হয়তো বা নতুন রান্না করছে অনেক সময় ঝাল সুজি বানাতে গিয়ে হয়তো সুজিটা ঝরঝরে হচ্ছে না আজ আমি সঠিক পরিমাণে জলের ব্যবহার ও বিশেষ কতগুলো টিপস বলে দেব যাতে করে সুজি হবে একদম ঝরঝরে ও ভীষণ টেস্টি তো চলুন ঝটপট বানিয়ে দেখাই আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল প্রথমে আমি একটা শুকনো কড়ার মধ্যে দু কাপ পরিমাণ সুজি নিয়ে নিয়েছি এটা প্রায় দুশো গ্রাম সুজি হবে চার থেকে পাঁচ মিনিট সুজিগুলোকে ড্রাই রোস্ট করে নেব অনবরত এভাবে নাড়াচাড়া করতে হবে যাতে করে সমস্ত সুজির দানা খুব ভালো করে ভাজা ভাজা হয়ে যায় চার পাঁচ মিনিট সুজিগুলো ভেজে নিয়ে রেখেছি এবার একটা প্যানের মধ্যে আমি তিন চার টেবিল চামচ সাদা তেল গরম করে বাদাম ভেজে নিয়েছি এবার ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি হাফ চামচ সাদা সর্ষে সর্ষে ফুটে উঠলে দিয়ে দিচ্ছি আমি কাঁচা লঙ্কা আর কারিপাতা দিয়ে দিলাম কুচনো পেঁয়াজ সমস্ত কিছুকে খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এবার আমি দিয়ে দিচ্ছি ডুমো করে কেটে রাখা আলু দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণ দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি আমি আদা রসুনের পেস্ট যদি আপনারা রসুনের গন্ধটা না পছন্দ করেন তাহলে শুধু আদার কুচিও এখানে ব্যবহার করতে পারেন এবার দিয়ে দিচ্ছি ডুমো করে কেটে রাখা গাজর ঢাকনা বন্ধ করে তিন থেকে চার মিনিট রান্না করে নিয়েছি দেখুন আলুগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি কুচনো টমেটো একটা টমেটোটা কিন্তু এরকম পরেই দেবেন আগে দিলে আলুগুলো সেদ্ধ হতে দেরি হবে এবার দিয়ে দিয়েছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো মিশিয়ে দিচ্ছি ড্রাই রোস্ট করে রাখা সুজি বা ভেজে রাখা সুজি সুজি অ্যাড করে সব কিছুর সঙ্গে খুব ভালো করে প্রথমে মিশিয়ে নিয়ে প্রায় দু থেকে তিন মিনিট খুব ভালো করে মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করছি এবার দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ আর দিয়েছি এক টেবিল চামচ চিনি চিনির পরিমাণটা আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী একটু কম বেশি করে নিতে পারেন এখানে আমি দু কাপ সুজির জন্য দু কাপের থেকে সামান্য একটু বেশি জল অ্যাড করব তবে সমস্ত জলটা একসঙ্গে অ্যাড না করে অল্প অল্প জল দেব আর এভাবে নাড়াচাড়া করব ফ্লেমটাকে কিন্তু রাখতে হবে মিডিয়ামে এভাবে অল্প অল্প জল দিয়ে নাড়াচাড়া করলে সুজিটা কিন্তু খুব ঝরঝরে তৈরি হয় দেখতেই পাচ্ছেন আমি অনবরত নাড়াচাড়া করছি এবার বাকি জল পুরোটা দিয়ে এবার কিন্তু ঢাকনা বন্ধ করে প্রায় চার থেকে পাঁচ মিনিট আমি রান্না করে নেব আর গ্যাসের ফ্লেমটা বা হিটটাকে এখন রাখতে হবে একদম লোতে দেখুন চার পাঁচ মিনিট পর আমি ঢাকনা খুলেছি সুজিগুলো কিন্তু একেবারে সুন্দর ফুলে গেছে প্রত্যেকটা দানা আলাদা আলাদা করে বোঝা যাচ্ছে আমি মাঝখানে ঢাকনা খুলে দু একবার নাড়াচাড়া করে দিয়েছিলাম এবার এর মধ্যে মিশিয়ে দিয়েছি ভেজে রাখা চিনে বাদাম কুচনো কাঁচা লঙ্কা আর মিশিয়ে দিয়েছি কারিপাতা দিয়ে দিয়েছি লেবুর রস আধা লেবুর রস এখানে আমি অ্যাড করে দিচ্ছি এটা এটা কিন্তু অবশ্যই দিতে হবে তবেই সুজি খুব সুন্দর টেস্ট হবে আর সুজিগুলো খুব ঝরঝরেও তৈরি হবে এখন ফ্লেম অফ করে দিয়েছি দেখতেই পাচ্ছেন সুজিগুলো খুব সুন্দর ঝরঝরে তৈরি হয়ে গেছে আশা করছি আমার আজকের এই রেসিপি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না যেন আজকের মতো এই পর্যন্তই থ্যাংকস